हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। सबाई केमन आछो? आशा करछि भालो आछो। तो आज आमी एकटा अन्य रकमेर रेसिपी करे देखाच्छि, सेटा होच्छे ক্যাপসিকামের तरकारी। तो चलो देखे नी किभाबे करा जाए आर की की उपकरण लागछे। आर जदि भालो लागे अवश्यई सपोर्ट करो। तो चलो स्टार्ट करे दी आर लेट ना करे। ক্যাপসিকাম এর তরকারি বানাতে যেগুলো লাগবে সেটা হচ্ছে লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম নিয়েছি আমি। সবুজটা তো আমরা সবসময় ইউজই করি, তো আজকে রান্নাটা একটু কালারফুল একটু অন্যরকম দেখানোর জন্য আমি এটা ইউজ করছি। এখানে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, কুচি না বাস এরকম টুকরো করে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কোনটা কতটা পরিমাণে নিয়েছি আমি পরে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। আর এই যে আদা রসুনের পেস্ট। প্যান গরম হয়ে গেছে, তবে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য। আলু আর পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। আলু আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একসাথে। এরপর আমি এটা একটু ঢাকা দিয়ে দেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আলুগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। এবার আমি বাকি সবজি এবং গুঁড়ো মশলা যা যা প্রয়োজন এতে দিয়ে দেব। এতে আমি আরও একটু তেল দিয়ে নিয়েছি কড়াইতে। এবার জিরেটা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য, গোটা জিরে। আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। সব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ক্যাপসিকাম, হলুদ আর লাল ক্যাপসিকামটা দিয়ে দেবো। তার সাথে আমি একটু মটরশুঁটিও নিয়েছি, এটা আরও বেশি টেস্টি হবে রান্নাটা। সেজন্য দিচ্ছি, সব ভালো করে ভাজতে হবে। আর এই তরকারিতে রুটির সাথে খাওয়ার জন্য করবো বলে আমি এটা একটু শুকনো শুকনোই রাখবো। জল ইউজ করবো না বেশি, আর ঝোলা ঝোলাও করবো না, শুকনো শুকনোই বানাবো। দেখতে পাচ্ছ কতটা কালারফুল লাগছে, খুব ভালো লাগছে। তো ঠিক আছে, সব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সব লবণ, জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিলাম, দিয়ে ভালো করে আবার সব মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম, দিয়ে সব খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আবার আমি 2-4 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 3-4 মিনিট পর। এই রান্নাটায় যেহেতু বেশি জল ব্যবহার করবো না, এই জন্য ঢাকা দিয়ে দিয়ে এইভাবে করতে হবে। তারপরে সবকিছুই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি, ফ্রিজে ভেঙে যাচ্ছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামও সেদ্ধ হয়ে গেছে। টমেটোর অর্ধেক আমি কেটে রেখেছিলাম, হাফ টমেটো আর কি, সেটা কুচি করা আছে, সেটা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার একেবারে যাতে পুড়ে বা ধরে না যায় সেই জন্য মাঝে মাঝে প্রয়োজন হলে একটু একটু জলের ছিটা দিয়ে নিতে পারেন। হয়তো 1 চামচ কি 2 চামচ জল এরকম ইউজ করলাম। তো সব মিক্সড করে এবার আবার ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম 3 মিনিট পর। এটা অলমোস্ট রেডি। এবার লাস্টে এতে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে তো ধনে পাতাও ইউজ করতে পারো। আচ্ছা, এতে আমি কটা বাদাম ছিটিয়ে দেবো, যাতে মুখে পড়লে টেস্টি লাগে, খেতে ভালো লাগে। বাদামগুলো আমার আগে থেকে ভাজা ছিল, সেই জন্য আমি লাস্টে দিলাম। তোমাদের ভাজা না থাকলে প্রথমে ভেজে নিও। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো আমার ক্যাপসিকামের তরকারি বানানো কমপ্লিট। আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতন এখানেই স্টপ করলাম। চলো টাটা, সবাই খুব ভালো থাকো। আর এটা অবশ্যই ট্রাই করো, বানিয়ে খেও। আশা করছি তোমাদের ভালো লাগবে।